রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আবারও দুই তৃতীয়াংশ আসন নেওয়ার কথা বললেন এবং তার দাবি 35টি আসন পাবে 42টি আসনের মধ্যে লোকসভার নির্বাচনে এই ভারতীয় জনতা পার্টি, সেই আহ্বানই জানিয়েছেন তিনি। এবং একই সঙ্গে আগামী দিনে 2026 রাজ্যে পালা বদলের ডাক দিয়েছেন অমিত শাহ। 2024 নরেন্দ্র মোদীকে এনে 2026 তৃণমূল কংগ্রেসকে এ রাজ্য থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন অমিত শাহ। এবং আজকে তাঁর বক্তব্যে একদিকে যেমন 1946 সালের দাঙ্গার প্রসঙ্গ উঠে এসেছে, কখনো উঠে এসেছে অনুপ্রবেশের বক্তব্য, এবং একই সঙ্গে তিনি বারংবার যে কথা বলেছেন রাজ্যের শাসক দলের দুর্নীতির বক্তব্য, দুর্নীতির অভিযোগ করেছেন অমিত শাহ। তাঁর এই বক্তব্যকে কিভাবে দেখছে রাজ্যের শাসক দল এবং রাজ্যের আপামর সাধারণ মানুষ, তা অবশ্যই সময় বোঝা যাবে। অমিত শাহ বলেছেন যে যেখানে এত দুর্নীতি হচ্ছে, যেখানে এত অনুপ্রবেশ হচ্ছে, সেখানে উন্নয়ন কিভাবে হবে, এবং সেই উন্নয়ন তথা বিজেপির কথায় বিকাশ, সেই বিকাশ পুরুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাঁকে 2024 লোকসভা নির্বাচনে এ রাজ্য থেকে সর্বোচ্চ সংখ্যক আসন দিয়ে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীর আসনে বসালে এই বাংলারও উন্নয়ন হবে বলেই দাবি করা হয়েছে অমিত শাহের পক্ষ থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখপাত্র রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। যেটা আপনার কাছে জানতে চাইব যে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যকে তৃণমূল কংগ্রেস কিভাবে ব্যাখ্যা করছে? না দেখুন, অমিত শাহর বক্তব্য আপনারাও খেয়াল করলে দেখবেন আজ থেকে 3 বছর আগে, মানে 2021-এর জানুয়ারি ফেব্রুয়ারির যে কোনো মিটিং এ উনি যা বক্তব্য রেখেছেন, সেই নোট বোধহয় ধুলো ঝেড়ে নিয়ে এসে আবার সেই একই বক্তব্য রাখলেন, কোনো প্রকারভেদ নেই। এবং 2021-এর নির্বাচনের আগে যে বক্তব্য রেখেছিলেন তার ফলাফল আপনারাও জানেন, আমরাও জানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি পা জখম ছিল, এক পা দিয়ে 213টা গোল দিয়েছিলেন অমিত শাহকে, এবং সেই গোল হজম করতে অনেক দিন সময় লেগেছে, পালিয়ে গিয়েছিলেন। আজকে আবার এসে সেই একই কথা, একই প্রসঙ্গ, একই মিথ্যে অভিযোগ, একই মিথ্যের ছুরি সেইটা বললেন, এবং উনিও যে এনজয় করছিলেন না ওনার বডি ল্যাঙ্গুয়েজেও বোঝা যাচ্ছিল, মানুষ তো করছিলেও না। ওনার হিন্দি, ওনার অনেক স্ট্যাটিস্টিক, অনেক কিছু বলে গেলেন, এই দিয়েছি, ওই দিয়েছি, এই করেছি। আর উল্টো দিকে আপনারাও জানেন শুভেন্দু অধিকারী প্রতিদিন হুঙ্কার দিচ্ছেন যে আমরা বাংলাকে পেটে মারবো, ভাতে মারবো, বাংলার টাকা আটকে রেখেছি, আবার টাকা আটকে রাখবো। গতকাল শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ডিসেম্বর মাসেই এই সরকার শেষ করে দেব আমরা, আর আজকে অমিত শাহ বললো 2026-এর নির্বাচনে আপনারা হেরে যাবেন। কে কোনটা বলছে এদের নিজেদের মধ্যেই ঠিক নেই। সুতরাং এটা একটা ফ্লপ শো, ফ্লপ বক্তৃতা, এবং এই বক্তৃতা যেটা দিয়েছেন তাতে নতুন কোনো কথা নেই যেটা 2021-এ বলেননি, যে বলার পরে তাদের পরাজয় হয়েছিল। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। তাদের দাবি 2021-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী প্রচারে এসে যে সমস্ত বক্তব্য রেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আজকেও বক্তব্যের বিষয়ের দিক থেকে কোনোভাবেই কোনো বদল ঘটেনি এবং খুব স্পষ্টভাবেই একথা জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেক্ষেত্রে 2024-এর লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যে কতটা উদ্বুদ্ধ হবেন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা, ভোটের ফলাফলে কতটা পরিবর্তন আসবে তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন জয়প্রকাশ মজুমদার। তাঁর বক্তব্য, এই বক্তব্য রেখে 200 পার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখানে সংখ্যাটা আমরা সকলেই জানি, 77-এ বিজেপি থমকে যায় 2021-এ। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনে ওই একই বক্তব্য রেখে 35 পার করার হুঙ্কার ছুঁড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আদতে তা শেষ পর্যন্ত কতয়ে দাঁড়াবে তা অবশ্য সময়ই বলবে। ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা আজকে এসেছিলেন ভিক্টোরিয়া হাউসে ধর্মতলা চত্বরে এবং তাদের সেই জমায়েতের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায়। সেই সংখ্যা, সেই জমায়েত, এই সমাবেশ বিজেপির
রাজ্য জুড়ে তাদের যে সংগঠন সেই সংগঠনেরই পরিচয় দেয়, সেই সংগঠনের ভিত কতটা মজবুত আম জনতা স্থির করবেন যে এই জামায়াতটা কতটা ঘন সন্নিবিষ্ট হয়েছে, কতটা বিশাল জামায়াত হয়েছে, সাধারণ মানুষই তার চিত্র দেখে স্থির করবেন। তবে এই বক্তব্য আগামী দিনে বিজেপির কর্মী সমর্থকদের কতটা উদ্বুদ্ধ করবে, উজ্জীবিত করবে, সে নিয়ে অবশ্যই প্রশ্ন থেকে গেল। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার বলেছেন যে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস সহ একাধিক দল রাম মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছিল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দির প্রতিষ্ঠা করছেন, আগামী জানুয়ারি মাসেই তার উদ্বোধন। কিন্তু ধর্মের একটি ধর্মীয় স্থান তৈরি হলো, কিন্তু কর্মসংস্থান কত তৈরি হলো সেই হিসেব কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেননি। একদিকে যখন বিজেপির আজ ধর্মতলায় তাদের কর্মসূচি ছিল, ঠিক সেই রকমভাবে আজকেই বিজেপির পাল্টা কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেসের। বিধানসভায় আম্বেদকর মূর্তির নিচে তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক তারা কালো পোশাক পরে আজ প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন, তাদের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও, তাদের হাতে ছিল প্ল্যাকার্ড এবং সেখানে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তারা স্লোগান দেন এবং একই সঙ্গে তারা সেখানে আজ প্রতিবাদ কর্মসূচি পালন করেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র, এই মুহূর্তে বিধানসভার সেই চিত্র। আজ দুপুরবেলায় সেখানে পৌঁছে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। আজ কখন কতক্ষণ চলল এই প্রতিবাদ কর্মসূচি, কি বার্তা দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে? দেখো, তোমাকে বলে রাখি যে প্রসঙ্গটা তো আমরা বিগত কালকে বা তার আগে থেকেই বলে আসছি যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বাংলার বিভিন্ন প্রকল্পের টাকা আটকে দেওয়া, 100 দিনের কাজ থেকে শুরু করে আবাসনের কাজ থেকে শুরু করে যেটা পাওনা টাকা বা হকের টাকা, সেই টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। কেন্দ্রীয় সরকারের আচরণ মনে করাচ্ছে বাংলাকে তারা দয়া করছে, তারা ভিক্ষা দিচ্ছে, কিন্তু এটা যে ভিক্ষা নয় সেই কথা মাথায় রেখেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের আবার আন্দোলনের ময়দানে, এবং তার নেতৃত্বেই আজকে তুমি দেখতে পাচ্ছ ডক্টর বি আর আম্বেদকরের এই মূর্তির পাদদেশে তিনি নিজে অবস্থান করছেন, এবং তার সাথে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির সমস্ত মন্ত্রী থেকে শুরু করে বিধায়করা কালো ড্রেস পরে তারা আজকে কিন্তু এই অবস্থান মঞ্চে বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সাদা শাড়ির কালো পাড় তিনি নিজে আজকে পরিধান করে নিজে হাতে প্ল্যাকার নিয়ে এই অবস্থানে তিনি সামিল হয়েছেন। 2011 সালে তিনি ক্ষমতায় আসার পর থেকে কিন্তু এত বড় অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসাবে বা দলনেত্রী হিসাবে সামনের সারিতে দাঁড়িয়ে ময়দানে নেমে আন্দোলন বাংলার মানুষ দেখেনি, কিন্তু আজ তিনি যেভাবে বাংলার মানুষের স্বার্থে, বাংলার হকের টাকা পাওয়ার স্বার্থে তিনি নিজে আবার সেই অবস্থান মঞ্চে নিয়ে নেতৃত্বে এসে বসেছেন, এবং তার নেতৃত্বে আজকে সবাই শাসক দলের সমস্ত বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে তারা আজকে যেভাবে ঐক্যবদ্ধভাবে কালো ড্রেস পরে সকাল থেকেই তারা বিধানসভা চত্বরে যে কালা দিবস পালন করছে তার রেস্ট কিন্তু এখানেই শেষ নয়। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই হকের টাকার জন্য তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গে বা এই বিধানসভা চত্বরে নয়, তারা আবার দিল্লিতে অবস্থান করবে, দিল্লিতে সেই আওয়াজ পৌঁছে দেবেন। তাই বোঝাই যাচ্ছে যে আবার সেই চেনা ছন্দে, সেনা ফর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আবার পশ্চিমবঙ্গের বুকে নতুন করে আবার
আমরা এই বিভিন্ন রকমের আন্দোলনের মাঝে এই হকের টাকা আদায়ের আন্দোলন যে আগামী দিনে আরো আরো জোরদার হতে চলেছে সেটা কিন্তু বলার অবকাশ রাখে না। দুর্গাদাস, যেটা জানতে চাইবো, আজকে এই প্রতিবাদ কর্মসূচি স্থল থেকে কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো সুনির্দিষ্টভাবে তারিখ স্থির করেছেন বা কোনো কর্মসূচির ঘোষণা করেছেন এখনো পর্যন্ত? মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বক্তব্য রাখেননি, তিনি অবস্থান মঞ্চে রয়েছেন। তবে এটা বলা যায় যে একদিকে যেখানে অমিত শাহর মতো একজন হেভিওয়েট বিজেপির নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যখন এই কলকাতার বুকে দাঁড়িয়ে তিনি তার দলীয় শক্তি দলকে শক্তিশালী করার কথা বলছেন এবং 2024-এর বার্তা দিয়ে গেছেন, ঠিক সেই জায়গাতে সেই দিনে সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য নিশ্চয়ই তিনি তার একটা দিশা দেবেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি কোনো বক্তব্য না রাখলেও তিনিও যে এই 2024-কেই পাখির চোখ করবেন, 2024-এর এই লড়াইয়ের ময়দানে তিনি যে এই যে বাংলার বঞ্চনাকে তুলে ধরবেন সেটাকেই যে তিনি ইস্যু করবেন সেটা কিন্তু বলার অবকাশ রাখেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য। প্রথমেই আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও একটি পাল্টা কর্মসূচি পালন করা হচ্ছে বিধানসভা প্রাঙ্গণে আম্বেদকর মূর্তির নিচে। কিভাবে দেখছেন এই কর্মসূচিকে? প্রত্যেক মানুষের অধিকার আছে ফ্যাশন প্যারেড করার, যে কেউ করতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এটা জানেন যে বঞ্চনার তারা কথা বলেন, সেই বঞ্চনার আসল কৃতিত্ব হচ্ছে তৃণমূল কংগ্রেসের তাদের প্রাতিষ্ঠানিক লুট এবং দুর্নীতি। বঞ্চনা রাজ্যের মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেস করেছে, কেন্দ্রীয় সরকার করে, বঞ্চনা করেছে রাজ্যের মন্ত্রীরা, তৃণমূল কংগ্রেসের নেতারা, তৃণমূল কংগ্রেসের পদান্বতায়, তৃণমূল কংগ্রেসের অনুমোদনে, তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায় রাজ্যে এই লুট সংগঠিত হয়েছে। আর তার কারণে আজকে রাজ্যে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, ক্যাপিটাল আউটলে অর্ধেক হয়ে গেছে, রাজ্যে মূলধনী খাতে ব্যয় অর্ধেক হয়ে গেছে। স্বাভাবিকভাবে এই পরিস্থিতির জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। এখন কেউ শীর্ষাসন করতে পারেন, কেউ ফ্যাশন প্যারেড করতে পারেন, কেউ কালো কাপড় পরে তার মধ্যে আলো জ্বালিয়ে দিতে পারেন, এগুলো তাদের ব্যাপার, এগুলো নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ ভাবতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্যের সঙ্গে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অপর প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ দুর্গাদাস, তোমাকেও।